বিদায় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ড কর্তব্য করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি প্রফেসর ডক্টর শাহেদা ওবায়েদ। আপনি একসময় বিটিভিতে সংবাদ পাঠিকা ছিলেন এবং খুবই পপুলার ছিলেন। আপনি রাজনৈতিক সমালোচনা করেন এবং খুবই একজন পরিচিত সুধী সমাজের প্রতিনিধি হিসেবে আপনাকে আমরা চিনি। তো বিটিভিতে যখন আপনি উপস্থাপনা করতেন তখন আপনাকে সবাই বলতো যে খালেদা জিয়ার কপি, আপনি খালেদা জিয়াকে ফলো করেন। আসলে কি বিষয়টি সেরকম কিছু ছিল? মিডিয়াতে আমার যে কাজটা সেটা একান্তই মানে শৌখিন বিষয়, বিকজ আই এম ইন্টারেস্টেড ইন মিডিয়া। আমি সেন্সর বোর্ডের ইয়ে ছিলাম, মেম্বার ছিলাম, আমি চলচ্চিত্রে জাতীয় জুরি বোর্ডের মেম্বার ছিলাম। সো এই ধরনের অনেক কাজ আমি মিডিয়াতে করেছি যেটা মানুষ জানে না। আমি প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের জুরি বোর্ডের মেম্বার ছিলাম, এগুলো অনেকেরই জানা নেই। 71 মার্চের 1 তারিখে এই উপমহাদেশের সর্বকনিষ্ঠ প্রভাষক হিসেবে ঢাকা কলেজে ইংরেজিতে জয়েন করেছি। ওটাই আমার মূল পেশা, আমি শিক্ষাবিদ, এটাই আমার পেশা, এটাই আমার পরিচয়। আমার প্রথম দিকের যারা ছাত্র, দু একজনের নাম বলতে পারি, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য আমার ছাত্র ছিল। তো আপনি যেটা বলছিলেন যে কার মতো দেখা যায় আমাকে, এটা আসলে যার যেরকম দৃষ্টি তার সেরকম দেখে। আমি কিন্তু এটার সাথে একেবারেই একমত না, এবং আমি মনে করি যে উনি অনেক অনেক উপরে, অনেক উপরে। আপনি রাজনৈতিক সমালোচকও বটে, বিভিন্ন সময় আপনি রাজনৈতিক বক্তব্য দেন, আপনার কাছে বর্তমান রাজনীতির ব্যাখ্যা কি? আমি একটা কথাই বলবো যে বর্তমান রাজনীতি, বর্তমান সমাজ খুব অস্থির, এবং অস্থিরতা কোনো ক্ষেত্রেই ভালো না। আমরা অস্থির কেন? আমরা অস্থির কারণ অনেকগুলো অনেক সমস্যা আমাদের সামনে, বিশেষ করে একটা জাতির প্রাণকেন্দ্র বা যাকে বলে ভবিষ্যৎ বা বর্তমান হচ্ছে যুব সমাজ। আর এই পুরো যুব সমাজ খুব অস্থির, তারা অস্থির আনএমপ্লয়মেন্ট, তারা অস্থির যে যেটা চাইছে সে যেটা পাচ্ছে না, তারা অস্থির শিক্ষা ব্যবস্থা নিয়ে, কিন্তু তারা যেটা করতে চাচ্ছে করতে পারছে না, একটা চাকরি পাচ্ছে না। আমি আমার কথাই বলি, আমি যখন বোর্ডের চেয়ারম্যান ছিলাম, আর আপনাকে এটাও বলে রাখি যে আমি বাংলাদেশের প্রথম মহিলা চেয়ারম্যান বোর্ডের। আপনি ইংরেজির প্রভাষক, ইংরেজিতে আপনি সারা জীবন ইংরেজি নিয়েই আপনি কাটিয়েছেন। আমরা যদি আজকে বলি যে আমাদের জেনারেশন ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলে, কিন্তু সাধারণত বাংলা মিডিয়ামের যারা সরকারি চাকরি বলেন, রাজনীতি বলেন, সেলিব্রিটি বলেন, আমরা ইংলিশটাকে খুব স্পন্টেনিয়াসলি এখনো বলতে পারি না, কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ভাষা। লেট মি কারেক্ট ওয়ান থিং, আপনি বলেছেন যে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা খুব ফ্লুয়েন্টলি ইংরেজি বলে, ওয়েল দ্যাট ইজ নট কারেক্ট। ওই হাই আর বাই বলে ইংরেজি ফ্লুয়েন্টলি বলা হয় না। তাদের যে গ্রাম্যাটিক্যাল যে বিষয়গুলো, ফ্লুয়েন্টলি ইংরেজি বলার যে বিষয়গুলো, সেটা কিন্তু তাদের মধ্যে নাই। তাদেরকে যতটুকু যে কটা বাক্য শেখানো হয় সে কটাই বাক্য বলতে পারে, এর বাইরে বলতে পারে, কিন্তু বলার জন্য তো গ্রামারের দরকারও হয় না। না, বাট ইউ নিড টু স্পিক কারেক্ট ইংলিশ। এই যে আপনি এত বছর প্রভাষক বা আপনি এত আগের থেকে প্রভাষক, তাহলে ইংলিশের এই এই জায়গাটা, এই উন্নয়নটা হলো না কেন? আচ্ছা, আমি বলি উন্নয়ন না, এখন উন্নয়ন হয়নি, কারণ কি আপনি ইংরেজিতে পাশ করা ঢাকা ইউনিভার্সিটি থেকে কোনো ছাত্রকে যদি একটা অ্যাপ্লিকেশন লিখতে দেন, ওটা আপনি 300টা ভুল খুঁজে পাবেন। সেটার কারণ হচ্ছে যে বেসিক যদি ভালো ঠিক না থাকে, বেসিক ছোটোকালে যখন আমরা ক্লাস 2-3 পড়ি তখন যদি ইংরেজির বেসিকটা ঠিক না থাকে, তাহলে কিন্তু পরে গিয়ে আর সেটা শুধরানো সম্ভব না। আর আপনি ইংরেজি কেন বলছেন? বাংলায় শুদ্ধভাবে লিখতে পারে এরকম কয়জন লোক আছে? এবং আপনি বলেন কি আমাদের সামগ্রিক শিক্ষার দৈনতা? হ্যাঁ, যে আমি মাঝে মাঝে অবাক হয়ে যে আগেকার যারা অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি করতে ধরেন, সচিব পর্যায়ে চাকরি করছে, অথবা মন্ত্রীরা, আগেকার মন্ত্রীরা, আমি সেই 72-73 মন্ত্রীদের কথা বলছি, যাদের ব্যাকগ্রাউন্ড ছিল একদম গ্রামের ব্যাকগ্রাউন্ড, মফস্বল থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে, মফস্বল থেকে বিএ পাশ করেছে, তারা কিন্তু ফ্লুয়েন্টলি ইংরেজি বলতেন। আমার প্রয়াত হাজব্যান্ডের কথা বলতে পারি, উনি তো একদম গ্রামে লেখাপড়া করেছেন, উনি রাজেন্দ্র কলেজ থেকে উনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন, উনি এখানে ঢাকা ইউনিভার্সিটি সোশিয়োলজিতে পড়তেন, উনি ইংরেজি কাছাকাছিও নেই কিন্তু উনি খুব ভালো ইংরেজি বলতেন। আমি অবাক হয়ে যাই যে এরা কীভাবে শিখতো আর এখন কেন শেখে না। তখন আমি খুঁজে পেলাম যে তখন যারা স্কুলে গ্রামে ইংরেজি পড়াতেন বেশিরভাগই হিন্দু টিচার ছিলেন। আমি শুধু হিন্দু বলবো না, সব শিক্ষকই, আগেকার শিক্ষকরা খুব নিবেদিত প্রাণ ছিল, এখনকার শিক্ষকরা প্রাইভেট টিউশন নিয়ে একটু বেশি ব্যস্ত, তারা ক্লাসে, কারণ শ্রেণীকক্ষে যেই লেখাপড়া হয় সেটা প্রাইভেট টিউশনে কখনোই হয় না।
শ্রেণীকক্ষে একটা কম্পিটিশন থাকে যে আমি ওর থেকে ভালো করবো, আমি ওর থেকে ভালো করবো।